হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বেশিরভাগ মানুষই ভিডিও বানিয়ে ফেমাস হতে চায়, কারণ সোশ্যাল মিডিয়াতে আসে কোটি কোটি টাকা। তবে খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বছরের পর বছর ভিডিও বানিয়ে কোনো সুবিধা করতে পারে না। তবে মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা কখনোই ফেমাস হতে চাননি, কিন্তু তাদের অজান্তে তারা ভাইরাল হয়ে গিয়েছেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, পৃথিবীতে এমন অনেক মহিলা রয়েছে যারা ভাইরাল হওয়ার জন্য নিজের লজ্জা শরম বিক্রি করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেরকমই 10 জন ব্যক্তির সম্পর্কে কথা বলবো যারা 2023 সালে মানে এই বছরে রাতারাতি ভাইরাল হয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফ্যান ফলোয়ার বানিয়েছেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। আমাদের এই ভিডিওর সর্বপ্রথম 10 নম্বর লিস্টে রয়েছে ভোজনে বক্তব্য দেওয়া একটি পিচ্ছি মেয়ে। মানুষ কাকে বলা হয়? শুধু মুরগি ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে, সিরিয়াল দেখে, বিয়ে করে দুই একটা সন্তানের জন্ম দেয়, মারা যায়, কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, তবে সে কুকুর আমি মানুষ কেন? চেহারা দেখে নিশ্চয় চিনতে পেরেছেন এই বাচ্চা মেয়েটিকে। আসলে এই 11 বছর বয়সী পিচি পাকা বাচ্চা মেয়েটি ভোজনে গান করে এবং বক্তব্য দেয়। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনি যদি তার বক্তব্য শুনেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। আসলে এই বাচ্চা মেয়েটি বয়সে অনেক কম কিন্তু মুখে অনেক বেশি। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল, সেরকমই হবে এই মেয়েটির সাথে। 9 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা স্মার্ট নন্দিনী। অনেকেই আবার তাকে নন্দিনী দিদি নামেও চিনে। যাই হোক, আমি ভিডিওর প্রথমে বললাম যে পৃথিবীর কিছু কিছু মানুষ রয়েছে যারা দিন রাত কঠোর পরিশ্রম করেও ভাইরাল হতে পারে না, আবার এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের অজান্তে ভাইরাল হয়ে গিয়েছেন, যেমন নন্দিনী দিদি। হ্যাঁ বন্ধুরা, নন্দিনী দিদি প্রতিদিনের মতোই তার ফুটপাথের হোটেলে রান্না করতেন, কিন্তু 2023 সালে প্রথম দিকে কেউ একজন তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় এবং সেই ভিডিওটা রাতারাতি আগুনের মতো ভাইরাল হয়ে যায়, আর তারপরেই হয়ে ওঠেন নন্দিনী দিদি। আট নম্বরে রয়েছে বর্তমান সময়ের খুবই ট্রেন্ডিং তারকা সুমি রায়। হতে পারে এই নামে তাকে না চিনতে পারলেও শ্রাদ্ধবাড়ি বলক নামে নিশ্চয়ই চিনতে পারবেন। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো টোটোও চলে আসলো, তো চলো এবার বেরোনো যাক। ভিডিওটা ভাইরাল হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে, মানে এই তো কিছুদিন আগেকার ঘটনা। আর ঘটনাটা কি সেটা নিশ্চয়ই মুখে বলা দরকার নেই, ভিডিও দেখেই বুঝতে পারছেন। আসলে কি বলুন তো, মানুষ ভাইরাল হওয়ার জন্য নতুন নতুন টেকনিক বের করছেন। সত্যি কথা বলতে ভাইরাল হওয়ার জন্য নয়, টাকা ইনকাম করার জন্য, কারণ ভাইরাল হলেই তো টাকা ইনকাম হবে। আর এই সব কিছুর জন্য দায়ী আমাদের মমতা দিদি। যাই হোক, এরপর 7 নম্বরে রয়েছে আফ্রিকান ভাইরাল বয়। একটি ছোট্ট দেশে থেকেও সোশ্যাল মিডিয়ার সাহায্যে পুরো দুনিয়াতে ভাইরাল হওয়া 7 বছর বয়সী একটি শিশু। তার আসল নাম অ্যালবার্ট অফুজু নিকোটিয়া। হতে পারে এই বাচ্চাটাকে এখন পর্যন্ত চিনতে পারেননি, কিন্তু এখন আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখার পর নিশ্চয়ই চিনতে পারবেন। সত্যি কথা বলতে এই 7 বছর বয়সী আফ্রিকান শিশুটা দারুণ অভিনয় করেছেন এবং তার এই ভিডিওটা মানুষের এতটাই ভালো লেগেছে যে বর্তমানে সবাই ভিডিওটা মিম হিসেবে ব্যবহার করছেন। যাই হোক, ভিডিওটা এই বছরে ভাইরাল হয়েছে। 6 নম্বরে রয়েছে বর্তমান সময়ে ফেসবুকে ট্রেন্ডিং এ থাকা এমন একটা ভিডিও, যে ভিডিওটা দেখে আপনার বড় হয়ে যাবে, আই মিন চোখ বড় হয়ে যাবে। তো আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা একবার হলেও আপনার সামনে এসেছিল। ভিডিওতে থাকা মেয়েটি হলো কলকাতার বাসিন্দা, তার নাম শ্রেয়া। এই মেয়েটি ভাইরাল হওয়ার জন্য প্রথমে রান্না মণ্ডলকে জ্বালাতে শুরু করেছিলেন। কিন্তু রানুমণ্ডলের হাতে ঝাঁটা খাওয়ার পর পৃথিবীর সবচেয়ে নোংরা কাজটি শুরু করেছেন। আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য কোন পর্যায়ে যেতে পারে শ্রেয়া হলো সেটার জ্বলন্ত প্রমাণ। তবে মজার ব্যাপার হচ্ছে, শ্রেয়াকে ভাইরাল করার পিছনে একজনের সবচেয়ে বড় হাত রয়েছে, আর সেটা হলো শ্রেয়ার পিছনে থাকা এই কাকু।
পাঁচ নম্বর লিস্টে রয়েছে বাংলাদেশের দুই কাপল জান্নাত তোহা, মানে মহিলাটির নাম হলো জান্নাত এবং ছেলেটার নাম হলো তোহা। কিছুদিন আগেই এরা দুজন বিয়ে করেছেন। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে এরা কিভাবে ভাইরাল হলো। আসলে এরা আগে থেকে মোটামুটি ভাইরাল ছিল, তবে মজার ব্যাপার হচ্ছে এক সপ্তাহ আগে তাদের একটি গোপন ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যার ফলে তারা দুজন আরো বেশি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকে মনে করে ভিডিওটা জান্নাত তোহা ইচ্ছাকৃত ভাবে লিক করেছেন আরো বেশি ভাইরাল হওয়ার জন্য, কিন্তু জান্নাত তোহা জানিয়েছেন তাদের ফোন হারিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে ঘটনাটার আসল রহস্য কি সেটা কেউ জানে না। তো সেটা যাই হোক বন্ধুরা, এরপর চার নম্বরে রয়েছে বিউটিফুল গার্ল মোনা। মোনা পাবলিক প্লেসে ড্যান্সের জন্য বেশি জনপ্রিয়, তবে তিনি আসল পরিচিতি পেয়েছেন এই বছরেই। হতে পারে এই ভিডিওটি আপনি আগে দেখেছেন। মোনার বাড়ি হলো নদিয়া জেলায়। সত্যি কথা বলতে বন্ধুরা, আপনি যদি নদিয়া জেলাতে যান তাহলে ভাইরাল মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। মানে নদিয়া জেলায় সবাই ভাইরাল, সবার রগে রগে রয়েছে ট্যালেন্ট। তিন নম্বরে রয়েছে টিভি রক। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিও তিন নম্বর লিস্টে রয়েছে টিভি রক। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষের ভাইরাল হওয়ার কোনো না কোনো রহস্য থাকে, তো সেরকমই একটা বড় রহস্য রয়েছে টিভি রকের। আসলে টিভি রক সর্বপ্রথমে ফানি ভিডিও তৈরি করতেন, কিন্তু সেগুলো করে কোনো সুবিধা করতে না পেরে পাবলিক প্লেসে পাগলামো শুরু করে মোটামুটি লাভ হচ্ছিল। তবে তিনি আসল ফেম পেয়েছিলেন পুলিশ কেস থেকে। হ্যাঁ বন্ধুরা, টিভি রককে কোনো একটা কারণে পুলিশ ধরে নিয়ে যায়, যার ফলে টিভি রক রাতারাতি ভাইরাল হয়ে যায়। দুই নম্বরে রয়েছে বাংলাদেশের হৃদয়। হ্যাঁ বন্ধুরা, 2023 সালের ভাইরাল দশটি ভিডিও লিস্টে রাখা হয়েছে হৃদয়ের ভাইরাল ভিডিও। লক্ষ্য করে দেখতে পাবেন বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশে হৃদয় অনেক ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু কষ্টের সাথে বলতে হচ্ছে হৃদয় কখনো ফেমাস হতে চাননি, তাকে ফেমাস করেছে মানুষ রূপী কিছু জানোয়ার। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কে কোন অবস্থায় ফেমাস হবে সেটা কেউ জানে না। যাই হোক, আমরা সবাই হৃদয় ভাইয়ের জন্য দোয়া করব, সে যেখানে থাকে যেন খুব ভালো থাকে। যাই হোক, এরপর সবশেষে এক নম্বরে রয়েছে অমরজিৎ জেকার। অমরজিৎ জেকার 2023 সালের শুরুতেই ফেমাস হয়ে গিয়েছিলেন। আসলে অমরজিৎ জেকার একটি ছোট গ্রামে থাকে বাসিন্দা, ছোট থেকে তার স্বপ্ন ছিল যে গায়ক হবে, আর তাই অমরজিৎ জেকার ইউটিউবে ছোট ছোট গানের ভিডিও বানিয়ে পোস্ট করে দিতেন। আর তারপর আর কি, 2023 সালের শুরুতেই অমরজিৎ জেকারের একটি গান আগুনের মতো জ্বলতে শুরু করেছিল। তো চলুন অমরজিৎ জেকারের প্রথম ভাইরাল ভিডিওটি দেখে আসি। है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले ले बलाए तेरे। প্রথম প্রথম মানুষ অমরজিতের নামটাও ঠিক মতো জানতো না, তবে আপনাদের জানিয়ে রাখি অমরজিতের আসল নামই হলো অমরজিৎ জেকার, ডাকনাম অমরজিৎ। তার জন্মস্থান বিহারের শাহপুর গ্রামে। তো বন্ধুরা, এই ছিল 2023 সালের রাতারাতি ভাইরাল দশটি ভিডিও। এদের মধ্যে আপনার প্রিয় ভিডিও কোনটি সেটা কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।